আর আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আদর প্রতিসরণ, এরই একটা গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে স্নেলের সূত্র, এটা আবার প্রতিসরণের দ্বিতীয় সূত্র নামেও পরিচিত। তো প্রথমে আমরা আমার আলোচনার যে টপিকসটা সেই টপিকসটা লিখে নিচ্ছি। আমরা আলোচনা করব আলোর প্রতিসরণ নিয়ে। আর এই আলোর প্রতিসরণের খুবই গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে কি, স্নেলের সূত্র। আমরা তাহলে আজকে স্নেলের সূত্র নিয়ে কথা বলবো। এই স্নেলের সূত্র নিয়ে কথা বলতে বলতে আমরা কিন্তু বেশ কয়েকটা জিনিস কভার করে ফেলবো, লাইক প্রতিসরণ,
শিক্ষার্থীরা এই হচ্ছে আমার সিলের দ্বিতীয় সূত্র বা সিলের সূত্রটা যে একজন নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট রঙের আলোকরশ্মির তীব্র কোণ আপতনের জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুবক সংখ্যা। যদি শুধু জিজ্ঞেস করে সিলের সূত্রটি লিখো প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লিখো তাহলে এই পর্যন্ত হচ্ছে এনাফ। কিন্তু যদি প্রশ্ন আসে এমন করে যে প্রতিসরণাঙ্ক আসলে কি, তখন তোমরা এই সূত্রটা লেখার পর জাস্ট লিখবে এই ধ্রুবককেই আপেক্ষিক প্রতিসরণ চার চারটা ব্যাপার, চার পাঁচটা ব্যাপার আমরা কিন্তু কভার করে ফেলবো। তো এই হচ্ছে স্নেলের সূত্র অথবা আপেক্ষিক প্রতিসরণ অঙ্কের সংজ্ঞা। তুলে ফেলো তোমরা পসপস করে, আমি আমার পরবর্তী টপিক চলে গেছি। আমার পরবর্তী টপিক হচ্ছে পরম প্রতিসরণ। আচ্ছা, এবার আমি একটু উল্টো করে পড়াবো, উল্টো করে পড়ানো বলতে আমি পরম প্রতিসরণ করা যাবো, আমি প্রথম চেষ্টা করবো আপেক্ষিক প্রতিসরণ পড়ানো। দেখো, আমরা যখন নবম শ্রেণীতে প্রথম দিকে পড়ানো শুরু করলাম তখন আমরা কিন্তু ওই গতির চ্যাপ্টারটা পড়ানোর সময় বারবার করে বলেছিলাম এমন করে আপেক্ষিক, আপেক্ষিক কথাটা আমি বারবার নিয়ে আসলাম। আপেক্ষিক মানে হচ্ছে তুলনামূলকভাবে, যেটা পরম নয়। যেমন একটা জিনিস গতিশীল আছে তার চেয়েও বেশি গতিশীল কোনো কিছুর সাপেক্ষে কিন্তু সে খুব খুব কম গতিসম্পন্ন, স্লো, দ্যাটস কল্ড স্লো। ওকে, স্লো। সেরকম আপেক্ষিক প্রতিসরণ বা প্রতিসরণ ব্যাপারটা আমরা যেহেতু বুঝতে পারছি, আপেক্ষিক কথাটা যদি চলে আসে তাহলে আমাদের অবশ্যই ধরে নিতে হবে এই প্রতিসরণ অবশ্যই কারো না কারো সাপেক্ষে। তাহলে আমি আমার এই সিনারিওর দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি কি আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে। এখন প্রতিসরণ কার হবে মনে রাখবে, যার ভিতরে প্রতিসরণ কোণ থাকবে আলোকরশ্মির মানে প্রতিসরণ বডিকে ভিতরে প্রতিসরণ অঙ্ক তার হয়। এখানে প্রতিসরণ কোণ রয়েছে অবশ্যই বি মাধ্যমের মধ্যে, যদি আমরা এখানকার প্রতিসরণ অঙ্ক বের করি আপেক্ষিক প্রতিসরণ অঙ্ক সেটা কিন্তু হবে অবশ্যই বি মাধ্যমের, তার সাপেক্ষে হবে কার, যার ভিতরে আপতন কোণ থাকবে তার মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ অঙ্ক বের করতে আমরা এখান থেকে পারবো কি করে। আমি এই জিনিসটাকে শুধু এভাবে লিখে প্রকাশ করবো, এ এটা বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ অঙ্ক, এইটাই হচ্ছে আপেক্ষিক প্রতিসরণ অঙ্ক। যখন একটা মাধ্যমের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরণ অঙ্ক বের করা হয় তখন তাকে বলা হয় কি আপেক্ষিক প্রতিসরণ অঙ্ক। কিন্তু আমরা দুই ভাগে বের করতে পারি, একটা হচ্ছে ওই সাইন আই বাই সাইন আর, আর একটা নিয়ম রয়েছে সি এ বাই সি বি। এখন এখানে সি এ কি, এখানে সি এ হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ এবং সি বি হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ। তো আগে থেকে একটা জিনিস বলে রাখি, সি এ যদি এ মাধ্যমে আলোর বেগ হয়, বি এ যদি বি মাধ্যমের আলোর বেগ হয়, তাহলে সি অথবা সি শূন্য এটা কি হবে, শূন্য যেহেতু বললাম তাহলে এটা অবশ্যই ভ্যাকুয়াম হবে বা শূন্য মাধ্যমে। তাই এখানে আগে লিখে রাখলাম এটা হবে কি শূন্য মাধ্যমে আলোর বেগ। বুঝেছো তোমরা, আমার মনে হয় তোমরা বুঝতে পারার কথা এটা। তো দুই ভাবে আমরা বের করতে পাচ্ছি এই টপিকের মান, অর্থাৎ এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ অঙ্ক। এবার ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করার জন্য অনেক সময় এরকম করে দিয়ে দেয়, একটা মাধ্যমের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরণ অঙ্ক বের করতে বলে। যেমন এখানে করা হচ্ছে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ অঙ্ক, উল্টো করে যদি বলে যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ অঙ্ক বের করে তখন ব্যাপারটা কেমন হবে, তখন ব্যাপারটা এরকম সিম্পলি থাকবে, শুধুমাত্র উল্টা হয়ে যাবে। যেহেতু বি এর সাপেক্ষে এ, তখন এইটাতে ধরতে হবে আপাতন কোণ, এটাতে ধরতে হবে প্রতিসরণ কোণ। অর্থাৎ যদি এখানে আমাদের বিটা এ ধরে বলে তাহলে এই চিত্রটা হচ্ছে সাইন আর বাই সাইন আই, এইভাবে বের করা যেতে পারে। অথবা আরেকটা কাজ করা যায় ওয়ান বাই এইটা বি, এই দুইভাবে আমরা মূলত এই জিনিসটা বের করতে পারবো। তো এই হচ্ছে আপেক্ষিক প্রতিসরণ অঙ্ক। সংজ্ঞা লিখতে গেলে লিখতে হবে যে যখন একটা মাধ্যমের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরণ অঙ্ক বের করা হয় তখন তাকে আপেক্ষিক প্রতিসরণ অঙ্ক বলে। তাহলে আমরা শেষ করলাম আপেক্ষিক প্রতিসরণ অঙ্ক শুধু বাকি রয়ে গেলে পরম প্রতিসরণ অঙ্ক কাকে বলে। এবার আমি চলে আসি পরম প্রতিসরণ অঙ্কে, তার আগে মনটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলি। দেখো, আমরা এই মাত্র দেখলাম এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণ অঙ্ক, এই এই সিনারিওটাকে আমরা বের করলাম এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণ অঙ্ক, যেটা হচ্ছে এ এটা বি সাইন এ বাই সাইন বি। এবার বাই চান্স মনে করো এখানে কোনো মাধ্যম নাই, এখানে কিছুই নাই, কিছুই নাই বলতে আমরা স্বাভাবিকভাবে যা বুঝি ফিজিক্স বা পদার্থবিজ্ঞান তা বোঝে না। পদার্থবিজ্ঞান বলে এই জিনিসটার নাম হচ্ছে ভ্যাকুয়াম, শূন্য স্থান, অর্থাৎ যেখানে বাতাস পর্যন্ত নেই, স্পেস রয়েছে সেই স্পেসে কিছুই নাই, এটাকে বলা হয় ভ্যাকুয়াম বা শূন্য স্থান। এখন এখানে আমি ধরে নিলাম শূন্য মাধ্যম, শূন্য জিরো ভ্যাকুয়াম,
তাহলে কি হবে, আলোক রশ্মি দেখো কোন মাধ্যম থেকে আসছে, আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে আসছে, দুই মাধ্যমের মধ্যে প্রবেশ করছে, সেই জিনিসটাকে আমি যেভাবে না লিখে তখন আমি করে জিরো ইটা বি অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে দুই মাধ্যমের প্রতিসরণ অঙ্ক। তোমরা জানো ওরকম করে শূন্য লেখার কোনো মানে হয় না, এই শূন্যটা আসলে থাকবে না। ওকে, তাহলে ইটা বি যদি লিখি তাহলে বোঝা যাবে কি দুই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। যদি আমি ইটা এ লিখি তাহলে বুঝতে হবে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আমি যদি লিখি ইটা ডি তাহলে বুঝতে হবে ডি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। তাহলে আসলে প্রতিসরণাঙ্কের ডেফিনেশন শেষ পর্যন্ত এসে কি দাঁড়ালো, দুই মাধ্যমে বলে কি পরম প্রতিসরণাঙ্কের ডেফিনেশন এসে দাঁড়ালো এটাই যে আমরা একটু আগে দেখেছি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হচ্ছে একটা মাধ্যমের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, একে বলা হয় কি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আর পরম প্রতিসরণাঙ্ক হবে ওই জিনিসটা যখন শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা বের করবো নির্ণয় করবো তখন তাকে বলা হবে পরম প্রতিসরণাঙ্ক। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই আজকের ক্লাসটা, এই ক্লাসের টপিকসগুলো বোঝার চেষ্টা করবে সুন্দর করে নিজেরা নিজেরা। ম্যাথমেটিক্যাল প্রবলেম আসছে যেগুলো, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসেই তাতে জাম্প করবো, পরবর্তী ক্লাস থেকে আমরা চেষ্টা করবো আজকে যে ইকুয়েশনগুলো শিখলাম, আজকে যে সমীকরণগুলো শিখলাম, এই সমীকরণগুলো কী করে ইউটিলাইজ করা যায়, কী করে অ্যাপ্লিকেশন করে এর যে প্রয়োগগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো করা যায়। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।